আলটিমেটলি আমি বাড়ি যাচ্ছি। আমার বাস হচ্ছে 6:45। এই হচ্ছে আমার রুমের অবস্থা, খুবই নোংরা রুম। মোটামুটি বাড়ি যাওয়ার আগে আমি যেটা করি সেটা হচ্ছে তোমার পুরো জামা কাপড় যা আছে আমার কাছে যতদিন নোংরা আছে সেগুলো সব একদম এরম করে ব্যাগে নিয়ে নিই। তো মোটামুটি আই এম রেডি টু গো। আমার জার্নি জাস্ট এখন শুরু হবে। একটা পিঠের ব্যাগ, এখানে একটা বড় ব্যাগ আছে, ওই যে ব্যাপারটা দেখছি ওটা বিছানা বেড, মোটামুটি জাস্ট উল্টে দিয়েছে, আর কিছু করলাম না। তো বাই দ্য ওয়ে আমি এসপ্ল্যানেড পৌঁছে গেছি এবং ওই যে পিছনে দেখতে পাচ্ছি ওটা আমার বাস, গ্রিন লাইনের বাস। উপরে দেখতে পাচ্ছ শিলিগুড়ি লেখা রয়েছে, কলকাতার শিলিগুড়ি। জার্নি স্টার্ট হয়ে গেছে এবং একটা ছোলের ছোট জলের বোতল আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ পুরো বাস পেছনে ফাঁকা, আমি হচ্ছি লাস্ট প্যাসেঞ্জার। আমি তোমাদের সাথে কৌশিক, নিজুলে একটা নতুন ভিডিও তোমাদের জন্য, যেখানে প্রচুর মজা, প্রচুর খাওয়া। আজকে খাওয়া দাওয়া হবে না, ডেট চ্যানেলে তোমাদের ওয়েলকাম, যেখানে আমরা মোটামুটি 7-8 মাস ধরে কোনো ভিডিও দিইনি। 7-8 মাস আমরা জাস্ট বাড়িতে লকডাউনে বসে বসে কাটিয়েছি, খেয়েছি, মজা করেছি, বোর হয়েছি। তাই তো শুয়ে কিছু বলতে আসছি আমরা। আরে বল না, বল না। রিসেন্টলি আমরা একটা ভিডিও দিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটির হোস্টেলের ফুড নিয়ে। তো সেখানে আমি দেখেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটির যে হোস্টেলের খাবার দাবার সেগুলো কেমন হয়, মানে মেসে যে খাবারটা পাওয়া যায় সেটা কেমন হয়। তো সেই ভিডিওতে মোটামুটি 4,000-এর মতো ভিউজ ছিল, যেটা আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে হায়েস্ট ভিউজ। এবং সেখানে অনেকের কমেন্টে এরকম প্রশ্ন ছিল, হোস্টেল রুমটা দেখতে কেমন বা কয়জনের রুম, রুমটা ঠিক কী কী জিনিসপত্র প্রোভাইড করে, এইসব সংক্রান্ত। আমি ভাবলাম যে একটা যাদবপুর ইউনিভার্সিটির যে সল্টলেক ক্যাম্পাসের হোস্টেল, তার যে রুমে আমি থাকি বা একটা যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকে সেই রুমটা ঠিক কেমন হয় সেটা তোমাদের দেখা। তাই জন্য আজকের ভিডিও, তো পুরো ভিডিও দেখতে থাকবো, অনেক ইনফরমেশন দেবো, অনেক মজা হবে, অনেক জিনিস দেখাবো। ভিডিওটা এখানে একটা লাইক করে দিও, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না। তো চলো দেখে নেওয়া যাক। আর আমার একটা জিনিস বলার, যে অ্যাকচুয়ালি এখন লকডাউন চলছে, মানে ওয়েস্ট বেঙ্গলে বা পুরো ভারতে এখন লকডাউন চলছে, আর অ্যাকচুয়ালি স্কুল কলেজ এগুলো সবই বন্ধ এবং তার সাথে সাথে হোস্টেলও বন্ধ। তবে আমাদের হোস্টেলে এখন আমরা আসতে পারছি, তাও একবেলার জন্যে বা দুবেলার জন্য, এরকম আর কি ব্যাপার, মানে রাত্রিবেলা থাকতে পারছি না। আমরা একবেলার জন্য এসে কোনো কাজ যদি থাকে, কোনো ডকুমেন্টস যদি নেওয়ার থাকে বা আরও অনেকের বিভিন্ন রকম কাজ থাকতে পারে, তো সেগুলো আমরা করে নিতে পারছি, তাই জন্যই আসা। আর যখন এলাম তখন ভাবলাম যে ভিডিওটা কেন করবো না, কারণ অনেকের এই প্রশ্নটা ছিল। এখন আমি অলরেডি ছাদে দাঁড়িয়ে রয়েছি, মানে আমার যে রুমটা সেটা খুবই একটা ভালো জায়গা, মানে তোমাদের যদি দেখাই ওই যে জায়গাটা দিয়ে, ওই যে রুমটা আছে, এই রুমের পরের রুমটাই আমার, মানে ছাদের একদম পাশের রুমটাই আমার। তো এরকম একটা রুমে আমি থাকি। আর তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির যদি হোস্টেল সম্বন্ধে পুরো ভিডিও দেখতে চাও, যে হোস্টেল কেমন হয় না হয়, পুরোটা কী কোথায় কী আছে না আছে হোস্টেল, সেগুলো যদি দেখতে চাও তাহলে সেটাও আমি আলাদা একটা ভিডিও দেখাবো। সেটা কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও কি না, তাহলে আমি দেখাবো। এমনি আজকে চলো রুম ট্যুরটা করে নিই। বেসিক্যালি আমি এখন বসে আছি আমার রুমে, এবং এটা তোমার যাদবপুর ইউনিভার্সিটির যে সল্টলেক ক্যাম্পাস এবং তার যে হোস্টেল তার একটা রুম। এবং যেটা আমি আগেও বলেছি এবং এখনও বলছি, যে আমাদের কিন্তু সিঙ্গেল রুম প্রোভাইড করা হয়, মানে আমরা লাইক একজন এক রুমে থাকতে পারি। রুমের অবস্থা যথারীতি ছোটোই হয়, মানে খুব একটা বড় হয় না। এইখানে একটা দড়ি টাঙিয়ে নিতে পারো তোমরা, যেটা আর কি ব্যাপার, যে আমি যেমন টাঙিয়ে নিয়েছি দড়ি, তো সেরকম দড়ি তোমরা টাঙিয়ে নিতে পারো, যেখানে তোমরা লাইক জিনিসপত্র রাখতে পারো। আর সাথে সাথে দরজার মধ্যেও এরকম কিছু ব্যাপার থাকে, মানে এই এই পেরেক ফেরেকগুলো দেওয়া থাকে, কারো কারো ক্ষেত্রে ভালো ভালোভাবেও দেওয়া থাকে, মানে একদম যে মানে যেখানে কাপড় ঝোলানো হয় যে হ্যান্ডেলগুলোতে, ওই রকম টাইপের হ্যান্ডেল কী বলে আমি জানি না, কী বলে ভাই ওগুলোকে, হ্যাকার কী বলে, কি আরে কী বলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরম দরজার মধ্যেও তোমরা টাঙ্গাতে পারো, বাট দরজার মধ্যে পসিবল হয় না অতগুলো টাঙ্গানো, তো তাই জন্য এরম দড়িতেও টাঙিয়ে নিতে পারো। আমার গেঞ্জি দেখা যাচ্ছে, তার সাথে দেওয়া হয় একটা খাট, এরম একটা খাট দেওয়া হয়, খাট বলবো না চৌকি বলবো আমি বাতি ভাষায়, একটা চৌকি থাকে, ছোট্ট চৌকি, মানে জেলখানায় যেভাবে লোকজন থাকে না ওরম টাইপেরই ব্যাপার আর কি। একটা ছোট্ট চৌকি দেওয়া হয়, এরম একটা চৌকিতে তোমাদের শুতে হয়। আমি তোমাদের চৌকিটা একটু ফ্লিপ করে দেখিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো বেসিক্যালি হচ্ছে এটা খাট, এখানে আমার একটা তোষক পাতা রয়েছে নিজের, এরকম একটা তোষক পাতা রয়েছে, আর তোষকটা তোমাদের নিজেদেরই আনতে হবে, এবং চাদরটাও নিজেদের, বালিশও নিজেদের যদি বালিশ তোমরা আনতে চাও। টেবিল থাকে একটা টেবিল, এরকম টেবিল দেওয়া হয়, এরকম টেবিল দেওয়া হয় যেখানে পড়াশোনার বইপত্র রাখা হয়, লোকজন কম্পিউটার রাখে।
পড়াশুনো করি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে তুমি পড়াশোনা করতে পারো। এখানে আমার অনেক জিনিসপত্র রাখা রয়েছে, খাবারের বাটি থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসপত্র, এবং দেওয়া হয় একটা তোমার এরম আলমারি, ছোট্ট আলমারি, এরকম একটা ছোট্ট আলমারি যেখানে কাপড় তুমি রাখতে পারো বা বিভিন্ন বিভিন্ন ডকুমেন্টস রাখতে পারো, এরকম করে খোলা যায় সেটা, এবং ভেতরে এরম স্পেস থাকে, দুটো এরম খোপ থাকে, দুটো কুটুরি থাকে যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো। যথেষ্ট কাজের জিনিস, লোকজন রাখে, এনে জামা কাপড় রাখে, অনেক ডকুমেন্টস থাকে যেগুলো রাখে। এবং সুইচ বোর্ডের যদি ব্যাপার বলো, সুইচ বোর্ড হচ্ছে দুটো সুইচ বোর্ড থাকে প্রত্যেকটা রুমে, এবং এখানে একটা সুইচ বোর্ড থাকে যেটা মানে একদম আলাদাভাবে একটা থাকে, দেখতে পাচ্ছ, এবং আরেকটা যেটা সুইচ বোর্ড থাকে যেটা মেইন সুইচ বোর্ড আর কি, সেটা হচ্ছে তোমার এই সুইচ বোর্ডটা যেখানে মেইনলি আমি কাজ করি, যেহেতু আমার একটা বেডের পাশে বেড এখানে, এবং তারপরেই আমার লাইক সুইচ বোর্ডটা এখানে, তাই জন্য এটাই মেইনলি কাজে লাগে। এবং এই যে সুইচ বোর্ডের যে সিস্টেম বা যে কাস্টমাইজেশনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা রুমের ক্ষেত্রে আলাদা আলাদা, বাট বেসিক্যালি ব্যাপারটা আবার এটাই যে এখানে একটা লাইক চার্জিং পয়েন্ট থাকে, কারো আমার ক্ষেত্রে দুটো এরকম পয়েন্ট আছে, ঠিক আছে, কিন্তু অনেকের রুমে একটা করে থাকে সুইচ। আমার ক্ষেত্রে যেমন ফ্যানের একটা সুইচ আছে এটা, যেমন আর লাইটের একটা সুইচ আছে, তো এরকমই আর কি, মেইনলি একটা লাইট টিউবলাইট এরকম থাকে আর একটা ফ্যান থাকে, ফ্যানটা পড়ে, তো এরকম আর কি লাইট ফ্যান প্রত্যেক রুমে যেরকম থাকার সেরকম থাকে। আর সুইচ বোর্ডের কথা তো বললাম, এই হচ্ছে তোমার পুরো রুম। আর অ্যাকচুয়ালি পুরো রুমটা খুবই ছোটো, তোমরা এই ক্যামেরা ঘোরালে আশা করি দেখতে পাচ্ছ যে খুবই ছোটো রুম এই রুম আর কি। আর এক্সট্রা করে বলার কিছু নেই, এইভাবে করেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, এবং আমাদের ক্যাম্পাসে আমি আগে বলেছিলাম যে অনলি ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোই আছে, এবং সবগুলো না কিছু কিছু রয়েছে, মানে পাঁচটা ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো তোমরা আমার আগের ভিডিও যদি চেক করো, যাদবপুর ইউনিভার্সিটি হোস্টেল ফুড বা হোস্টেল মেস ফুড, তাহলে তোমরা ওখানে পেয়ে যাবে, ওখানে সব বলেছি ইনফরমেশনগুলো। আর যেটা বলছিলাম যে খুবই একটা ছোটো ভিডিও, চ্যানেল ডেড অলরেডি, কারণ 7 না 8 মাস ধরে কোনো ভিডিও দিইনি, এবং তার রিজন অবভিয়াসলি লকডাউন। আই এম ব্যাক ইন কলকাতা গাইস, আমি চলে এসেছি কলকাতায়, এবং এখন আমি কলকাতায় ভিডিও বানাবো, অনেক মজাদার মজাদার ভিডিও বানাবো, প্রচুর খাওয়া দাওয়া হবে, প্রচুর ঘোরাঘুরি হবে, বিভিন্ন বিভিন্ন জায়গায় যাওয়া হবে, শুধু খাওয়া দাওয়াই না, বিভিন্ন জায়গায় লাইক গিয়ে আমি ব্লগ করবো, যেখানে নতুন নতুন জায়গায় লকডাউনের আগে কেমন ছিল, লকডাউনের পরে কেমন হয়েছে, তো এই এই ধরনের ইনফরমেশন আমি ভিডিওতে মানে চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। আর যদি চাও যে আমি যাদবপুর ইউনিভার্সিটির পুরো হোস্টেলের একটা ট্যুর দেখাই, মানে পুরো হোস্টেলটা কত বড়, কটা বিল্ডিং আছে, কয়টা ফ্লোর আছে, এই ধরনের ইনফরমেশন যদি চাও তাহলে আমাকে আলাদা করে কমেন্ট করে দিও যে এগুলো আমরা চাই দেখতে, তাহলে আমি সেগুলো দেখাবো। আর এটা একটা হোস্টেল মানে রুম ট্যুর ছিল, একটা ছোট্ট একটা ভিডিও ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো।